إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. وأما من أوتي كتابه بشماله فيقول: يا ليتني لم أوت كتابيه، ولم أدر ما حسابيه، يا ليتها كانت القاضية، ما أغنى عني ماليه، هلك عني سلطانيه. خذوه فغلوه ثم الجحيم صلوه. ثم الجحيم صلوه، ثم في سلسلة ذرعها 70 ذراعا فاسلكوه، إنه كان لا يؤمن بالله العظيم، ولا يحض على طعام المسكين، فليس له اليوم هاهنا حميم، ولا طعام إلا من غسلين، لا يأكله إلا الخاطئون. وقال الله تبارك وتعالى: إن جهنم كانت مرصادا للطاغين، مآبا لابثين فيها أحقابا، لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا، جزاء وفاقا، إنهم كانوا لا يرجون حسابا، وكذبوا بآياتنا كذابا، وكل شيء أحصيناه كتابا. فذوقوا فلن نزيدكم إلا عذابا. عن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: اشتكت النار إلى ربها، قالت: ربي أكل بعضي بعضا، فأذن لها نفسين، نفس في الشتاء ونفس في الصيف، فأشد ما تجدون من الحر وأشد ما تجدون من الزمهرير. رواه البخاري. وعن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: يؤتى يومئذ بجهنم لها 70,000 زمام، يجرون مع كل زمام 70,000 ملك يجرونها. رواه مسلم. وعن ابي هريره رضي الله تعالى عنه قال: قال رجل: يا رسول الله، ان فلاله تذكر من كثره صلاتها وصيامها وصدقتها، ولكن تؤذي جيرانها بلسانها. قال: هي في النار. فقال رجل: يا رسول الله، ان فلاله
تذكر من قلة صيامها وصلاتها وصدقتها وأنها تتصدق بأوارث من العقد. قال: ولكن لا يؤذي جيرانها بلسانها. قال: هي في الجنة. رواه الحاكم في صحيحه. শরীফবাগ উত্তর পূর্ব পাড়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি, মাননীয় প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, ওলামা ইকরাম এবং আমার সামনে উপবিষ্ট হক পিপাসু জ্ঞান পিপাসু মুসলিম ভাইয়েরা, আমার প্রাণপ্রিয় ছাত্র যুব সমাজের ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সর্বাগ্রে জানাই প্রশংসা সেই মহান রবির দরবারে যার অশেষ মেহরবানিতে অশেষ কৃপায় আজকের এই বিশাল ময়দানে কোরআন এবং সুন্নাহ কোরআন ও সুন্নাহ ভিত্তিক জীবন গড়ার লক্ষ্যে এখানে উপস্থিত হতে পেরেছি। আল্লাহর দরবারে শুকরিয়া আদান বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক আমাদের সবারই শেষ নবী প্রিয় নবী মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো যেই কাজগুলো জাহান্নাম অবধারিত করে দেয়। জাহান্নাম এবং জান্নাত আল্লাহর সৃষ্টি। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিমে বলেছেন যে আমি এই জাহান্নামকে মানুষ এবং জিন দ্বারা পরিপূর্ণ করব। তো এখানে বলার কোনো সুযোগ নেই যে জাহান্নাম আমি যেতে চাই না, কেউ যাবে না, পুরো পৃথিবীর মানুষকে আল্লাহ একদিন ক্ষমা করে দিবেন, ক্ষমা করবেন। আল্লাহ তার বান্দাকে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, আবার তিনি তার বান্দাকে আগুনে পোড়াবেন, এটা কেমন হয়? এই ধরনের কথাবার্তার কোনো সুযোগ নেই, কারণ আল্লাহ বলেছেন আমি আল্লাহ এই জাহান্নামকে মানুষ এবং জিন দ্বারা পরিপূর্ণ করব। এখন কোন ধরনের মানুষ হবে, আপনি বা আমিও তার অন্তর্ভুক্ত কিনা, সে বিষয় নিয়ে আলোচনা হবে। এখানে যারা এসেছেন সবাইকে মনে রাখতে হবে অথবা বিশ্বাস করতে হবে আমি জাহান্নাম থেকে বেঁচে থাকব, আমি জাহান্নাম থেকে মুক্তি চেয়ে আল্লাহর কাছে আমি ছুটি নিব, যে না আমি জাহান্নামে যেতে চাই না। অনুরূপভাবে যারা জান্নাতমুখী, যারা জান্নাত পাগল মুমিন, তাদেরকে লোভ করতে হবে আমি যেন জান্নাতে যেতে পারি। আল্লাহর কাছে জান্নাত প্রতিদিন চাইতে হবে। যদি জান্নাত না চান তাহলে জান্নাত পাবো কি না পাবো এটা আমরা জানি না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন তাদাজাফা জুনুবুহুম আনিল মাযাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফা ওয়া তামা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যারা মুমিন তারা সকালে তথা গভীর রজনীতে তাদের আরামের গরম বা নরম বিছানা তারা ছেড়ে উঠে যায় এ উদ্দেশ্যে যে জান্নাতের ভয়, জান্নাতের লোভ এবং জাহান্নামের আগুনের ভয়। তার মানে জান্নাতের ব্যাপারে লোভ করতে হবে, জান্নাতের বিষয়ে যেন আমাদের লোভ থাকে, জান্নাতে কি আছে, কি কি নিয়ামত আছে এ বিষয় নিয়ে আমাদের সবারই একটু লোভ থাকার দরকার। অনেকেই মনে করে যে আমি যে আমলগুলো করতেছি আমলের বিনিময়ে আমি জান্নাতে চলে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি জান্নাত চাও, তুমি জান্নাত চাও এবং জান্নাত যখন চাইবে তখন জান্নাতুল ফিরদাউসি আল্লাহর কাছে চাইবে। একজন সাহাবী তিনি বলতেছেন আল্লাহুম্মা ইন্নি আসআলুকা ফি আল্লাহুম্মা ইন্নি আসআলুকা কসরান ফি জান্নাতিন ফিল ইয়ামিন। আল্লাহ জান্নাতের মধ্যে ডান পার্শ্বে যে একটা বিল্ডিং থাকবে, একটা প্রাসাদ থাকবে, এই বিল্ডিংটা এই প্রাসাদটা তুমি আমাকে দিও। এই কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাম বলছেন যে কেন, তোমাকে এইভাবে চাইতে বলেছে কে? আল্লাহ তোমাকে চাইতে বলেছেন জান্নাত, তুমি জান্নাত চাও, এটা তোমার দায়িত্ব। কোন প্রাসাদ, কোন ঘর, ডাইনে না বামে নাকি মাঝখানে কোথায় হবে এই কথা তো বলা নাই। সুতরাং আমাদের জান্নাত চাইতে হবে, অনুরূপভাবে জাহান্নাম থেকেও মুক্তি চাইতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোন মুমিন বান্দা আল্লাহর কাছে যখন একবার, দুইবার, তিনবার জাহান্নাম থেকে মুক্তি চাই, তিনবার জাহান্নাম থেকে মুক্তি চাই, জাহান্নাম
আল্লাহর কাছে নালিশ করে অভিযোগ করে আল্লাহ এই লোক আমার কাছে আসতে চাই না তোমার এই বান্দা আমার থেকে মুক্তি চাই সুতরাং তাকে মুক্ত করে দাও সেজন্য জাহান্নাম থেকে মুক্তি চাইতে হবে অন্তত কতবার কয়বার তিনবার কি বলে চাইবেন اللهم اجرني من النار اللهم اجرني من النار اللهم اجرني من النار যারা এখানে আছেন ছেলে মেয়ে অর্থাৎ নারী পুরুষ অথবা শিশু যারাই থাকুন না কেন আমরা সবাই আল্লাহর কাছ থেকে আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তি চাইবো আল্লাহ যেন আমাদের সেই জাহান্নামের সদস্য হিসাবে কবুল না করে জান্নাতের সদস্য হিসাবে কবুল করে নেন আমিন আমি বলছিলাম যে আমল যে কাজ মানুষকে জাহান্নাম অবধারিত করে দেয় সে বিষয় নিয়ে আজকে আমাদের আলোচনা আমরা চলুন একটু আলোচনা করে আসি জাহান্নামটা কেমন কেনই বা জাহান্নাম থেকে মুক্তি চাইতে হবে আমরা জাহান্নামে যেতে চাই না এটা তো আল্লাহর একটা সৃষ্টি এই সৃষ্টির কাছে আমরা যেতে চাই না এখানে হাজিরা দিতে চাই না এখানে অবস্থানও করতে চাই না رسول صلى الله عليه وسلم بولشن اشتكت النار الى ربها قالت ربي اكل بعدي بعدا اي جهنم راغون اتو ভয়াবহ এত তীব্র এত গরম এবং এতই খারাপ এই জাহান্নামের এক আগুন আর এক আগুনকে ধরে ধরে গিলে গিলে খেয়ে ফেলে ধরে খেয়ে ফলাই জাহান্নাম আল্লাহর দরবারে বলল আল্লাহ আমাদের যে তাপ আমাদের যে ক্ষুধা আমাদের যে তৃষ্ণা এই তৃষ্ণার কারণে আমাদের মধ্যে থেকেই এক আগুন আর এক আগুনকে খেয়ে ফেলতেছে সুতরাং আপনি কোনো ব্যবস্থা করুন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি ব্যবস্থা করি আমি এদের জন্য দুইটা নিঃশ্বাসের অনুমতি দিলাম বছরে একটা হলো শীতকালে আর একটা হলো গরমকালে গরমকালে যখন নিঃশ্বাস ফেলাই তখন পুরো দুনিয়া ঠান্ডা পৃথিবী গরম হয়ে যায় বিশাল বিশাল বরফের পাহাড়গুলো গলে পানি রূপান্তরিত হয় এই পানিগুলো আমাদের এলাকায় পৃথিবীর বিভিন্ন প্রান্তে গিয়ে সাগর ভর্তি হয় আবার বন্যায় পরিণত হয় এটা হয়েছিল কিসের কারণে জাহান্নামের গরম নিঃশ্বাস ফেলার কারণে তার বিপরীতে ফাশাদ্দু মা তাজিদুনা মিনাল মিনাজ জামহারির হে আমার সাহাবীরা তোমরা যে শীতের তীব্রতা অনুভব করো কনকনে ঠান্ডা অনুভব করো এটাও হলো সেই জাহান্নাম থেকে এসেছে জাহান্নাম তার ঠান্ডা নিঃশ্বাস ফেলেছে অথবা তার গরম নিঃশ্বাস টেনে নেওয়ার কারণে পুরো পৃথিবী ঠান্ডা কোন কোন এলাকায় বরফ আবার কোন কোন এলাকায় মাইনাস ডিগ্রি অবস্থান করে বিভিন্ন জায়গায় বিভিন্ন অবস্থান এটা হলো জাহান্নামের কারণে এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা বাঁচো তোমরা বাঁচার চেষ্টা করো যদিও একটি খেজুরের টুকরা দিয়ে হয় যে খেজুরের টুকরার বিনিময়ে তুমি জাহান্নাম থেকে রক্ষা পাবে এই জাহান্নাম থেকে বাঁচার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সারা জীবনীতে সাহাবীদেরকে বলেছেন এবং পুরো উম্মতদেরকে উম্মত তার জাতিকে লক্ষ্য করে বলে গেছেন আমরা যেন জাহান্নাম থেকে মুক্তি চাই জাহান্নামের আগুন খারাপ অনেকে অনেক মানুষই মনে করে জাহান্নামে যাওয়ার পরে কিছুদিন ফিরে আসবে কিছুদিন থাকবে কিছুদিন পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মুক্ত করবেন কিন্তু জাহান্নামে যেতে জাহান্নাম থেকে আসতে জাহান্নামের তলদেশে যেতে কতদিন লাগবে তা আবার কে জানে আল্লাহ রাব্বুল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাহাবী বলছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আমরা একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম হঠাৎ করে একটি আওয়াজ শোনা গেল আওয়াজ শোনা গেলে তখন আল্লাহ নবী বললেন তোমরা কি জানো এটা কিসের আওয়াজ আমরা বললাম যে না আমরা জানি না আল্লাহ এবং তার নবী ভালো জানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হাযা হাজার রুমিয়া ফিন নারি মুনযু সাবঈনা খারিফা এটা হলো একটি পাথরের আওয়াজ যে পাথরটা জাহান্নামের মুখে জাহান্নামের কিনারায় নিক্ষেপ করা হয়েছিল 70 বছর পূর্বে এই 70 বছর থেকে এরকম উঁচু জায়গা থেকে যদি নিক্ষেপ করা হয় ওইখান থেকে নিচ পর্যন্ত পড়তে 70 বছর লেগেছে উঁচু করে দিলে মনে হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আলান ইনতাহা ইলা ক্বারিহা এখন জাহান্নামের তলদেশে গিয়ে সেই পাহাড়টা ঠেকলো পাথরটা ঠেকলো কত বছর আগে নিক্ষেপ করা হয়েছিল
70 বছর আগে আপনি 20 তলা অথবা 50 100 তলাতে উঠবেন, ওঠার পরে ছোট একটা নুড়ি পাথর ফেলে দিবেন, দেওয়ার পরে দেখবেন কতটুক সময় লাগে সেই পাথরটি উপর থেকে নিচে পড়তে। আমরা প্রথমে মদিনা বিশ্ববিদ্যালয়ে যে বিল্ডিং আমাদেরকে রাখা হতো সেটা ছিল 16 তলা বিল্ডিং, তো 16 তলার ছাদে উঠে আমরা মাঝে মাঝে এটা পরীক্ষা করতাম কতটুক সময় লাগে। কাগজ যদি দিতাম তাহলে মোটামুটি 15 থেকে 20 সেকেন্ডের মধ্যে এক সময় উড়ে গিয়ে হলেও মাটিতে ঠেকে, অর্থাৎ নিচে ঠেকে। কিন্তু এই ছোট ছোট পাথর আছে ছাদের উপরেই, সৌদি আরবের ঘরে অর্থাৎ বাড়িগুলোতে অনেকগুলো পাথর থাকে, এটা রোদকে ঠেকানোর জন্য, রোদের গরমকে ঠেকানোর জন্য। এসি দিয়েও যেটাকে ঠান্ডা করা যায় না, পাথর উপরে অনেক এমন মোটা করে পাথর ছাদের উপর দিয়ে রাখে যেন উপরের সূর্যের তাপটা নিচে না ঠেকে। এই পাথর তুলে আমরা নিচে ফেলতাম, তো পাথরটা পড়তে কত 4-5 অথবা 6-7 সেকেন্ডের মধ্যেই একটা পাথর নিচে পড়ে যেত। আপনি হিসাব করতে পেরেছেন? 16-তলা 20-তলা বিল্ডিং এর পর থেকে যদি 5 সেকেন্ডে পড়ে যায় তাহলে 70 বছর লাগবে নিচে পড়তে, তাহলে তার গভীরতা কতটুকু হতে পারে? জাহান্নামীদের একটা মাপ আছে, যারা জাহান্নামী হবে শুধুই শাস্তি ভোগ করবে এমনটা নয়, তাদের বিভিন্ন ধরনের কষ্ট আছে। এক, তারা নিঃশ্বাস নিতে পারবে না, স্বাভাবিক যে শ্বাস প্রশ্বাস চলে এই শ্বাস প্রশ্বাস নিতে পারবে না। শ্বাস প্রশ্বাস যখন নিতে পারে না তখন তার অবস্থা কি দাঁড়ায় একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। দুই, তাদের শরীর হবে অনেক বড়, চলাচলের অযোগ্য হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাইনা মান কাবাইল কাফের, একজন কাফেরের এক ঘাড় থেকে আরেক ঘাড়ের তুলনা হবে একটি দ্রুতগামী বাহন। দ্রুতগামী বাহন 3 দিন পর্যন্ত গেলে যত দূর যায় একজন জাহান্নামী এত বড় জায়গা নিয়ে বসে থাকবে। নাউযু বিল্লাহি মিন যালিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাদের দাঁতগুলো হবে এক একটি উহুদ পাহাড়ের মতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাদের নাড়িভুঁড়িগুলো বেরিয়ে যাবে যখনই গরম কিছু খাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন নাড়িভুঁড়ি বেরিয়ে যাবে আল্লাহর কাছে বলবে, আল্লাহ তুমি আমাদের খাদ্য কিছু দাও, তরল কিছু খাবার কারণে নাড়িভুঁড়ি বেরিয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তখন তাদেরকে দড়ি অথবা গাছা অথবা জাক্কুম নামক গাছ থেকে ফল দেওয়া হবে, সেই ফলটা তারা খাবে, খাওয়ার পরে গলায় লেগে যাবে, গলা থেকে নিচেও নামবে না উপরে উঠবে না, তখন আবারও আল্লাহর কাছে বলবে, আল্লাহ তুমি আমাদেরকে পানীয় দাও, আমাদের পান করার যোগ্য কোনো কিছু দাও যেটা খেলে আমাদের এটা নিচে নেমে যায়। আবার যখন খাবে খাওয়ার সঙ্গে সঙ্গে ওই ফল সহ নাড়িভুঁড়ি যা আছে সবগুলো বেরিয়ে যাবে। এটা হলো জাহান্নামের অবস্থা। জাহান্নামীদের শরীর হবে এমন, জাহান্নামীদের ফাখিদা অর্থাৎ উরু এটা হবে বাইজা পাহাড়ের মতো। যারা হজ করতে গিয়ে জিনের পাহাড় নামে একটি জায়গা আছে বাইজা, এই বাইজাতে দুই পাশে দুইটা বিশাল বড় লম্বা লম্বা দুইটা পাহাড় আছে, এই পাহাড়কে রাসূলুল্লাহ বলেছেন বাইদা পাহাড়। এই জাহান্নামীদের শরীরের পা গুলো হবে বাইজা পাহাড়ের মতো লম্বা। এত বড় শরীর নিয়ে যখন জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হবে কোথায় গিয়ে পৌঁছবে তা আবার কে জানে। সম্মানিত উপস্থিতি, আমার দিনী ভাইরা, এই জাহান্নাম থেকে আমাদের যে কোনো মূল্যেই বাঁচতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ইউতা ইয়াউমাইদিন বিজাহান্নাম লাহা 70,000 সিমাম, জাহান্নামকে কিয়ামতের দিন নিয়ে আসা হবে, তাদের তার থাকবে, লাগাম থাকবে, এমন লাগাম থাকবে 70,000, আর এক একটি লাগামের সাথে থাকবে 70,000 ফেরেশতা, অর্থাৎ 70,000-কে 70,000 দিয়ে গুণ দিলে হয় 49 কোটি, 49 কোটি ফেরেশতা
জাহান্নামকে নিয়ন্ত্রণ করতে করতে নিয়ে আসবে। ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম ইয়াউমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আল্লা লাহু যিকরা يقول يا ليتني قدمت لحياتي فيومئذ لا يعذب عذابه أحد ولا يوثق وثاقه أحد يا أيتها النفس المطمئنة ارجعي مرضية فادخلي في عبادي وادخلي جنتي. الله رب العالمين বলছেন জাহান্নামকে কিয়ামতের দিন নিয়ে আসা হবে, 49 কোটি ফেরেশতা ধরবে জাহান্নামকে নিয়ন্ত্রণ। মানে এই জাহান্নামকে যদি নিয়ন্ত্রণ না করা হয় তো জাহান্নাম বলবে কোথায় আছে পাপীরা, কোথায় আছে অপরাধীরা, কোথায় আছে আল্লাহকে অপমানকারী ব্যক্তিরা, কোথায় আছে নবীকে অপমানকারী ব্যক্তিরা, তাদেরকে দেখিয়ে দাও, তাদেরকে আজকে চিবিয়ে খাও, তাদেরকে আজকে আমার আগুন দিয়ে আষ্টে পিষ্টে ধরব, এই বলবে এবং গড়গড় ভয়ঙ্কর চিৎকার করতে করতে আসবে, আওয়াজ করতে করতে আসবে। এই আওয়াজ যখন করবে তখন শুধুমাত্র অপরাধী যারা তারাই আওয়াজটা শুনতে পাবে, যারা নিরপরাধ তাদেরকে আওয়াজ শোনানো হবে না। এই অপরাধীর আওয়াজটা শোনার সঙ্গে সঙ্গে তারা পালানোর চেষ্টা করবে। لا تدعوا اليوم ثبورا واحدا ودعوا ثبورا كثيرا. অনেক দূর থেকে দেখতে পাবে জাহান্নামীদের, অর্থাৎ জাহান্নাম অপরাধীদেরকে দেখতে পাবে, দেখার সঙ্গে সঙ্গে সে গড়গড় আওয়াজ করতে থাকবে আর এদেরকে পালাবে। জাহান্নামীরা অপরাধীরা যখন পালিয়ে যাবে তখন আল্লাহ বলবেন এদেরকে ধরো, ধরে ধরে জাহান্নামের শিকল আছে আগুনের, আগুনের শিকল দিয়ে বেঁধে দেওয়া হবে, 70 গজ ওজন হবে, 70 গজ আগুনের শিকল দিয়ে তাদেরকে বেঁধে ফেলা হবে। আগুনের শিকল দিয়ে বেঁধে ফেলার পরে তাদেরকে জাহিম, জাহিম নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। দেখেন জাহিম নামক জাহান্নামটা হবে মাঝখানে। জাহান্নামদের নাম অর্থাৎ 7-8টা নাম আপনাদের জানা আছে, দুই একটা জাহান্নামের নাম বলেন তো, বলতে পারেন আপনারা কেউ? হ্যাঁ, যত জাহান্নাম আছে এই জাহান্নামের মাঝখানে একটা থাকবে, তার নাম হলো জাহিম। এই জাহিম নামক জাহান্নামের মধ্যে ওদেরকে ফেলে দে। শুধু তাই নয়, মুকাররিনীন তাদেরকে আটি বাঁধা হবে, আটি বাধা, 2টা 5টা 10টা একসাথে বাধা হবে, বেঁধে জাহান্নামের মধ্যে কূপ থাকবে, সেই কূপের মধ্যে একেবারে অক্সিজেনহীন ভয়ঙ্কর জ্বলন্ত আগুন ওই কূপের মধ্যে তাদেরকে ফেলে দেওয়া হবে, তখন আর তারা নড়তে পারবে না। এটা হলো জাহান্নামের ভয়াবহতা। এই জাহান্নামের যে সকল আমলগুলো জাহান্নাম অবধারিত করে আমরা সে আমলগুলো একটু স্মরণ করব যে আমরা সে আমলগুলো করি কি না। এছাড়া জাহান্নামের বিভিন্ন বর্ণনা আছে, জাহান্নামের পানীয় আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে 3টা পানীয়র কথা উল্লেখ করেছেন। একটা হলো মাউন কাল মুহল, এটা একটা। তারপরে 2 নম্বর হচ্ছে কাগল ইল হামিম, এটা একটি, অর্থাৎ পুঁজের মতো পানীয়। 2 নম্বর হচ্ছে পোড়া তেল, মোবাইল আছে পোড়া মোবাইল, পোড়া মোবাইলের মতো তেল সদৃশ কিছু। আরেকটি হলো হামিম, মানে গরম পানির ঝর্ণা, যেই পানি মানুষ খেতে চাইবে জাহান্নামীরা ওই পানির কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে তাদের মুখের মণ্ডলে
চামড়া গোস্ত জিহ্বা যা আছে সব নিমিষেই ঝলসে যাবে, নাই হয়ে যাবে, কিছুই থাকবে না, এত গরম থাকবে। আল্লাহ বলছেন ইয়াশউল উজুহা, তাদের মুখমণ্ডল পুরোটাই নষ্ট করে দিবে, একেবারে শেষ হয়ে যাবে। তখন জাহান্নামীরা বলবে বিসা শারাব ওয়া সাআত মুরতাফাকা, আশ্চর্য ধরনের খারাপ জিনিস, এটা থাকার অযোগ্য জায়গা এই জাহান্নাম। ভাইরা আমার যারা এখানে আছেন, আমি আশা করছি আপনারা জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্ত থাকবেন। আমরা এখানে ওয়াদা করি অনেক সময় যে আমি জাহান্নামে যেতে চাই না, আবার সকালবেলা উঠে দেখবেন যে হ্যাঁ তারাই আবার সুদ খাচ্ছে, তারাই ঘুষ খাচ্ছে, ওই মেয়েরাই বেপর্দায় চেহারা দেখিয়ে দেখিয়ে চলাফেরা করছে। এই জন্যই আপনার এই ওয়াদা, আপনার এই কথার কোনো মূল্য নাই, সাবধান থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে জাহান্নাম থেকে মুক্ত করেন। আপনাদের একটু আশার বাণী দিয়ে আমি সামনে যাই। এইখানে যেটা আপনারা দেখলেন অথবা শুনলেন, জাহান্নামে অনেক মানুষ যাবে, জাহান্নাম দিয়ে জাহান্নামকে জাহান্নামীদের অপরাধীদেরকে দিয়ে জাহান্নাম পরিপূর্ণ করে দেওয়া হবে। তো জাহান্নামে কারা যাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কিয়ামতের দিন আল্লাহ বলবেন ফেরেশতাকে, তোমরা জান্নাতীদেরকে বাছাই করে নিয়ে আসো। ফেরেশতারা বাছাই করতে যাবে, বাছাই করার পরে এসে বলবে আল্লাহ তুমি যে কোয়ালিফিকেশন দিয়েছো, তুমি যে গুণ দিয়েছো, এই গুণ অনুযায়ী পুরো কিয়ামতের ময়দানে আমরা একজন জান্নাতীকেও খুঁজে পাইনি। সেই বুখারী হাদিস। তো আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন তাহলে যাও গিয়ে দেখো 1000 মানুষের মধ্যে যে ভালো, 1000 মানুষ, টপ 10 নয়, টপ 1000, 1000 মানুষের মধ্যে যে সর্বোচ্চ, তাকে তোমরা টেনে নিয়ে আসো, ডেকে নিয়ে আসো, সেই হবে জান্নাতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো আপনারা একেবারে হতাশ হবেন না, অনেকে আলোচনা শুনতেও ভালো লাগবে না যদি হতাশ হন, এই হাদিসটা শুনলে আপনাদের ভালো লাগবে। সাহাবীগণ জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, এই যে 1000 মানুষের মধ্য থেকে একজন হবে জান্নাতি আর 999 জন এরাই হবে জাহান্নামী, এরা আবার কারা? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এরা হলো অমুসলিম ইহুদি নাসারা এবং ইয়াজুজ মাজুজের দল। এদিক থেকে আমাদের জন্য ভালো খবর, তাই না? আলহামদুলিল্লাহ যে হয়তোবা 1000 মানুষের মধ্যে থেকে আল্লাহ আমাদেরকে রাখবেন। কিন্তু এখন আমি আপনাকে একটা প্রশ্ন করি, বলেন তো এই এলাকায় সাপোজ এখানে এখন 1000 মানুষ আছে প্লাস হবে, তো 1000 মানুষের মধ্যে আপনি কি যোগ্য? আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় আপনি কেন যোগ্য বলেন তো, তো বলবে যে না আমি দাড়ি কাটি না এই জন্য আমি যোগ্য। আর একজন বলবে যে না আমি সালাত আদায় করি আবার দাড়িও কাটি না। তখন আর একজন বলবে যে না আমি তাহাজ্জুদের সালাত আদায় করি, ফরজ সালাত আদায় করি, আমি দাড়িও কাটি না। আর একজন বলবে যে না আমার বাড়িতে পর্দা ঠিক আছে, তোমার বাড়িতে পর্দা নাই। তবু আর একজন বলবে যে না আমার বাড়িতে পর্দা আছে, আমার সালাতও আছে, আমার সবকিছুই আছে। তখন বলবে যে না তাহলে তুমি সুদ খাও। তো আর একজন এসে বলবে যে না তার মানে আপনি সুদ খান, আমি তো সুদ খাই না। তখন বলবে যে না আপনি সুদ খান না এটা ঠিক আছে, তবে আপনি ঘুষ খান। আর একজন বলবে যে না আমি সুদও খাই না ঘুষও খাই না, আমার বাড়িতে পর্দাও ঠিক আছে, আমার সালাতও ঠিক আছে এবং তাহাজ্জুদও ঠিক আছে, আমি দাঁড়িও রেখেছি। তখন বলবে যে না যে আপনি টাকলি নিচে কাপড় পরেন, তার মানে আপনি যোগ্যতা অর্জন করতে পারতেছেন না, কোনোভাবেই হচ্ছে না আপনার, নাহলে আপনি ওজনে কম দেন,
মানুষকে ফাঁকি দেন, মানুষের সাথে প্রতারণা করেন, মানুষের কাছ থেকে ঋণ নিয়ে শোধ না করার উদ্দেশ্যে মানুষের কাছ থেকে ঋণ নিয়ে আসেন। কত খারাপ গুণ আছে, মানুষকে মিথ্যা সাক্ষী দিয়েছেন। আপনার ওয়াইফের সাথে আপনি খারাপ আচরণ করেন, আপনার স্ত্রী আপনার সন্তানের সাথে আপনি খারাপ আচরণ করেন, আপনার সন্তানকে আপনি ইসলামী শিক্ষায় শিক্ষিত করেননি, বিচারক বানিয়েছেন, ইঞ্জিনিয়ার বানিয়েছেন, ও কোরআন পড়াই জানেন, সবই জানে শুধু কোরআন পড়া জানে না, তাহলে তুমি অযোগ্য। আপনি এইভাবে একে একে বাছাই করেন, বাছাই করতে 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 দেখবেন আপনি কোন কাতারে পড়ে আছেন। তার মানে আমরা মাঝখানে দুই একটা দেখলেই দেখবেন যে আপনি ফেল করেছেন। তাহলে ফেল করলে পাস করেন, কখন পাস করবেন, আপনার বয়স কত, কোন বয়সে আপনি পাস করতে যাচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একজন সাহাবী আসলেন, আসার পরে বললেন ইন্না ফুলানাতান তাযকুরু মিন কাসরাতি সালাতিহা ওয়া সিয়ামিহা ওয়া সাদাকাতিহা। একটা লোক বেশি সালাত আদায় করে, বেশি সিয়াম পালন করে এবং বেশি বেশি দান করে, কিন্তু ওর মুখের ভাষাটা খারাপ, মানুষকে গালি দেয়, অভিশাপ দেয়, মিথ্যা কথা বলে, অপবাদ দেয়, না হলে গীবত করে। মনে থাকবে মুখের ভাষা কিভাবে খারাপ হয়, গালিগালাজের মাধ্যমে, গীবতের মাধ্যমে, অপবাদ দেওয়ার মাধ্যমে, অভিশাপ দেওয়ার মাধ্যমে, মিথ্যা বলার মাধ্যমে, এগুলোর মাধ্যমে মানুষের ভাষা খারাপ হয়, ঝগড়াঝাটি করে, বিভিন্ন কিছু মানুষের ভাষাই খারাপ, কর্কশ ভাষা, রূঢ় ভাষা। আমার নবী বললেন হিয়া ফিন্নার, বেশি সালাত, বেশি সিয়াম, বেশি বেশি ইবাদত, বেশি বেশি দান খয়রাতের পরে চতুর্থ বিষয় বললেন ওরা কিন্তু উদিজিরানাহা বিলিসানিহা, চতুর্থ বিষয় হলো কিন্তু তার জিহ্বা দ্বারা মানুষ কষ্ট পায়, প্রতিবেশী কষ্ট পায়। আমার নবী বললেন হিয়া ফিন্নার, ব্যাখ্যা বিশ্লেষণ ছাড়াই বলা যায় এই হলো জাহান্নামী। লাভ হলো কি তাহলে, এখন আপনি তো উদ্ধার করেছেন সব, আপনার সালাত, সিয়াম, হজ, যাকাত, কুরবানি, দান, কত সালাম, মানুষের সাথে ভালো কথোপকথন, মানুষকে খাওয়ানো, যত গুণ আছে সব ঠিক আছে। আর যখন চাকরের সাথে কথা বলেন, অধীনস্থ ব্যক্তির সাথে কথা বলেন, আপনার কর্মচারীর সাথে কথা বলেন, কর্মচারী সবসময় কিন্তু তাজবি পাঠ করে, ইয়ানাফসি ইয়ানাফসি করে, যদি আমার মালিক না আসতো, যদি মালিকের সাথে সাক্ষাৎ না হতো, যদি মালিকের সামনাসামনি না পড়তাম, তাহলে কতই না ভালো হতো। তাহলে এই চাকর যখন এই আবেদন করে, তাহলে ওই চাকর রেখে আপনি কিভাবে মুক্তির আশা করছেন। আল্লাহর নবী বললেন হিয়া ফিন্নার, ও হলো জাহান্নামী। দ্বিতীয়বার জিজ্ঞাসা করলেন আল্লাহর রাজুলান ইন্না ফুলানাতান তাযকুরু মিন কিল্লাতি সিয়ামিহা ওয়া সালাতিহা ওয়া সাদাকাতিহা وَأَنَّهَا تَتَصَدَّقُ بِأَوَانِثٍ مِّنَ اللَّقِيطِ। হে নবী, বলেন সেই লোকটা সম্পর্কে যে কম সালাত আদায় করে, কম কম সিয়াম পালন করে, বেশি দান করতে পারে না, দানের ক্ষেত্রেও সে কম, যাকাতও দিতে পারে না, যাকাতের মতো পয়সা নাই, যখন কিছু দান করতে চায় নিজের থেকে দান করে না, নিজের খাবার থেকে দান করে, একটাই রুটি ছিল খাবার অথবা একটাই খেজুর ছিল খাবার, সেখান থেকে অর্ধেক ভেঙ্গে একজন ক্ষুধার্তকে ক্ষুধা নিবারণ করে, অথবা একটি পাউরুটি ছিল তার কাছে, পাউরুটি খাওয়ার সময় দেখছে একজন ফকির এসে খাবার চাচ্ছে, তার কাছে পয়সা নাই, ফকিরের কাছেও পয়সা নাই, তখন নিজের পাউরুটি থেকে ছিঁড়ে ওকে দিয়ে দেয়, বলে তুমি খাও। তাতাসাদ্দাকু বিআওয়ারিসিম মিনাল লাকিত, নিজের যে খাদ্য বস্তু আছে খাদ্য থেকে আরেকজনের ক্ষুধা নিবারণ করে। লা তুদি জিরানাহা বিলিসানিহা, আমার নবী এটাও বললেন তার মুখের ভাষা ভালো, তার দ্বারা মিথ্যা কথা হয় না, কোনো অপবাদ হয় না, কোনো গীবত হয় না, কোনো গালিও হয় না, কোনো অভিশাপও হয় না। যদি এমন হয় আমার সাহাবীরা শোনো, ইয়া ফিল জান্নাহ, এই নারী অথবা এই লোকটা হলো জান্নাতি, শুধু তার মুখের ভাষা ভালো হওয়ার কারণে। সালাত কিল্লাতি সালাতিহা, কম সালাত, কম নামাজ মানে কি, মাগরিবের নামাজ তিন রাকাত পড়ে দুই রাকাত, এটা কম? হ্যাঁ, এটা না। তার মানে সে শুধুমাত্র ফরজ সালাত আদায় করতে পারে, অন্যান্য যে নফল, তাহাজ্জুদ, ইশরাক, দোহার যে সালাদগুলো আছে, এই সালাদগুলো সে অংশগ্রহণ করতে পারে না।
আল্লাহ রাব্বুল আলামিন তাও তাকে জান্নাতি হিসাবে ঘোষণা করেছেন। একজন সাহাবী এসে বললেন, হে রাসূলুল্লাহ, আপনি আমাকে কিছু আমলের কথা শিখিয়ে দিন যেটা করে আমি জান্নাতে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি সালাত আদায় করো, সালা আল মাকতুবা, শুধুমাত্র ফরজ সালাত আদায় করো। তো লোকটা জিজ্ঞাসা করলো, আরো কিছু করতে হবে? তো অপশনাল বললেন, হ্যাঁ, তুমি চাইলে নফল কিছু আদায় করতে পারো। তার মানে নফল সালাত আপনারা চাইলে করবেন, না চাইলে নাও করতে পারেন, কিন্তু পরিপূর্ণ হতে হবে। ওই লোকটা বলল, আপনি যা বললেন আমি এতটুকুই করব। আল্লাহি লা আযীদু আলা হাযা ওয়া লা আনকুস, শপথ আল্লাহ, আমি এর কম বেশি কোনোটাই করব না, আপনি যতটুকু শিখালেন আমি ততটুকু করব। এই কথা বলে যখন চলে যাচ্ছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তাকে লক্ষ্য করে সাহাবীদেরকে বললেন, শোনো সাহাবীরা, দুনিয়াতেই যদি জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে ওই যে হেঁটে চলে বেড়াচ্ছে চলে গেল এই লোকটার দিকে তাকাও, এই লোকটা হলো জান্নাতি। সুবহানাল্লাহ। তার মানে আপনাকে অতিরিক্ত দায়ী দায়িত্ব দেওয়া হয় নাই, আপনি যেটা পারবেন সেটাই আপনার উপর দেওয়া হয়েছে। অযথা সুদ, ঘুষ, জুয়া, লটারি পৃথিবীর সবচাইতে বড় জুয়ার স্বীকৃত প্রাপ্ত এবং সনদ প্রাপ্ত সবচাইতে বড় জুয়ার আসর হলো ফিফা ওয়ার্ল্ড কাপ। এর চাইতে বড় জুয়ার আসর নাই। আপনার এলাকায় ওই দুই চারজনের ক্যারাম খেলার এই জুয়ার আসর আর ফিফার জুয়ার আসর কয়েক হাজার কোটি গুণ তফাৎ। তো যে জুয়া খেলতেছে ইমাম সাহেব, ওই এই যে কি খেলাটা ক্যারাম, এই ক্যারামের মাধ্যমে যে জুয়া হচ্ছে সেটার মাধ্যমে বলতেছে যে ও হলো জাহান্নামী, ও হলো খারাপ, ও জুয়ারি, ও শরীরের রক্ত হাতে ধাত দিয়ে ভিজাইছে, হাতটা শরীরের রক্ত দিয়ে ভিজিয়েছে, ভিজিয়ে দিয়ে ভাতের মধ্যে ডুবিয়ে ভাত এভাবে খাচ্ছে। আমার নবী বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেন ওর হাতটা শরীরের রক্তের মধ্যে চুবিয়ে সে খাচ্ছে। নাউযুবিল্লাহি মিন যালিক। এটা কি আপনারা খাবেন? কুকুরের গোশত কেউ খান আপনারা? মন খারাপ হয়ে গেল আপনাদের না? প্রতিদিন কুকুরের চাইতে আরো খারাপ গোশত, খারাপ কিছুর গোশত খাচ্ছে মানুষ। কেন খান না কুকুরের গোশত? শুধু তাই, এই কথাটা কি সত্য? হারাম তাই খান না? হ্যাঁ হ্যাঁ, ওইটার জবাব, রুচি হয় না তাই খায় না। আপনাকে যদি বলি যে আপনি জর্দা খান না কেন, তো বলবেন যে রুচি হয় না তাই খাই না, অথবা হারাম তাই খাই না। তো এই যে বাজার, এটা এই শরীফবাগ বাজার না? এটা যে শরীফবাগ বাজারে প্রত্যেকটা দোকানে দোকানে যে জর্দাগুলো আছে, এই জর্দাগুলো কে বিক্রি করতেছে আর কে খাচ্ছে, কে কিনে আনতেছে আর কে বিক্রি করতেছে, এটা হারাম না? সিগারেট বিড়ি হারাম না? তাহলে খান কেন? ওটা রুচি হয় তাই খায়। মদ, এটা হারাম তাই খায় না, এই কথা কেউ বলে না। বলে যে এমনি বলে হারাম তাই খায়, কিন্তু ওটা খায়, তার মানে ওটা মিথ্যা কথা। শরীর গোশত খান না কেন, হারাম তাই খাই না, এটা মিথ্যা কথা। রুচি হলে মদ যেমন খাই, হারাম জিনিস সিগারেট যেমন খাই, হারাম যেমন জিনিস যেমন সুদ খাই, হারাম জিনিস যেমন ঘুষ খাই, অনুরূপ ভাবে ওই শরীর গোশত খেত, কিন্তু রুচি হয় না তাই খায় না, কিন্তু এটা মুখ দিয়ে ওরা বলে না। সম্মানিত উপস্থিতি আমার দিনী ভাইরা, চলেন আমরা একটু ঘুরে আসি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখিয়ে দেওয়া আল্লাহর বলা জাহান্নামী ব্যক্তিরা কারা। আমরা কয়েকটা আলোচনা করব, তার কারণ আমি আগেই বলে দিলাম আমরা ওই জাহান্নামে যেতে চাই না যে জাহান্নাম এত ভয়াবহ, এত খারাপ, এই ধরনের খাবার পাওয়া যায়, চার ধরনের পানীয় পাওয়া যায়। তো বলছিলাম তিন ধরনের পানি এটা, আর হাদিসে আছে আরেক ধরনের, চার ধরনের, ওসারাতুম মিন আহলিন্নার, ওসারা মানে হচ্ছে আসির, জুস। যারা সৌদি আরব বা মিডল ইস্টে থেকেছেন ওরা বলতে পারবে আসির মানে হচ্ছে জুস। তো আল্লাহ রাব্বুল আলামিন ওসারাতুম মিন আহলিন্নার,
জাহান্নামীদের বিশাল বড় বড় শরীর থেকে যে রস বের হবে পোড়ানোর পরে এই রস এক জায়গায় জমা হবে আবার এইটারই সূরা ইব্রাহিমের 16 17 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে এইগুলো জমা হবে যেটা সেটা হলো জাহান্নামের মুখের থুতু লালা কাশ মোটা এগুলো এক জায়গায় জমা হবে এবং আপনারা আশ্চর্য হবেন আল্লাহ বলছেন ওয়াইসকা মিম্মা সদীদ তাদেরকে জোরপূর্বক পান করানো হবে পান করবে না এরা তখন বলবে তোরা এতক্ষণ পানি চেয়েছিলি পানিও চেয়েছিলি এটা নামার জন্য স্বাভাবিক হওয়ার জন্য খাবি না কেন এবার জোরপূর্বক তাদেরকে খাওয়ানো হবে এত খারাপ অবস্থা হবে জাহান্নামের মধ্যে মনে রাখবেন নাম্বারিং ছাড়া টপ অফ দ্য লিস্ট একটা মনে রাখবেন الله رب العالمين بولتن وقل الحق من ربكم فمن شاء فليؤمن ومن شاء فليكفر إنا أعتدنا للظالمين نارا أحاط بهم سرادقها وإن يستغيثوا يغاثوا بماء كالمهل يشوي الوجوه بئس الشراب وساء হে নবী আপনি বলে দিন হক তোমার রবের পক্ষ থেকে আসে যার ইচ্ছা হয় সে মানে সে হলো মুমিন আর যার ইচ্ছা হয় না সে মানে না সে হলো জালেম বিধান আসার পরেও যারা মানে মূল্যায়ন করে তারা হলো মুমিন যারা মূল্যায়ন করে না মানে না তারা হলো জালেম আর এই সকল জালেমদের জন্য জাহান্নামের আগুন আমি আল্লাহ প্রস্তুত করে রেখেছি আহাত বিহিম সুরাদিকুহা যখনই তারা এখানে প্রবেশ করবে চারিদিক থেকে গ্রাস করবে সামনে ডাইনে পিছনে বামে উপরে নিচে সর্বদাই সব জায়গায় আগুন আর আগুন তাকালে চোখ দিয়ে আগুনই দেখতে পায় সামনে তার আগুন নিঃশ্বাস নিতে চায় তখনও আগুন নিঃশ্বাস ফেলতে চায় তখনও আগুন উপরে উঠতে যায় বড় বড় পাহাড় থাকবে জাহান্নামের আগুনের পাহাড় পালাতে চাইবে কোন গাছে উঠতে চাইবে সেই গাছগুলো হবে আগুনের জাহান্নামের মধ্যে উপত্যকা থাকবে সেই উপত্যকাও হবে আগুনের জাহান্নামে বড় বড় গভীর কূপ থাকবে নালা থাকবে সবগুলোই হবে আগুনের এমনকি খারাপ খারাপ চার ধরনের পানির পানির নহর থাকবে সেগুলোও হবে আগুন এবং গরমের নিকৃষ্ট জাতি এই জাহান্নামে আমরা যেতে চাই না এই জন্য এক নম্বর হলো যারা বিধানকে মূল্যায়ন করে না এরা জাহান্নামী হবে এরা জালেম এই জালেমকে আল্লাহ জাহান্নামের এই পানি খাওয়াবেন পূজ বিশিষ্ট পানি আল্লাহ যেন আমাদেরকে এগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন আমিন এক নম্বর জাহান্নাম অবধারিত করে দেয় শিরক আমাদের মুসলিম সমাজে কালেমা পড়ার পরে কালেমা শাহাদাত পড়ার পরে অথবা জন্মগ্রহণের পরে আমরা যখন নিজেকে মুসলিম হিসাবে দাবি করছি মুসলিম হিসাবে আছি কেউ ইবাদত করে কেউ বেশি বেশি ইবাদত করে কেউ হয়তোবা পরিপূরক ইবাদত করে কেউ হয়তোবা ভালো কেউ হয়তোবা খারাপ কারো নেকি বেশি কারো গুনাহ বেশি কারো বিভিন্ন ভাবে মানুষ যখন দিনাতিপাত করতেছে দিন যায় রাত যায় বছর এবং যুগ যুগ ধরে চলে যাচ্ছে এইভাবে এর মধ্যে থেকেই যারা আল্লাহকে অপমান করবে তুচ্ছ তাচ্ছিল্য করবে ছোট করবে অথবা আল্লাহকে দিত্য হিসাবে দুই হিসাবে জানবে আল্লাহর ক্ষমতাকে যারা খর্ব করে দিবে শিরকের মাধ্যমে এরা হলো মুশরিক এরা হলো শিরককারী এদের জাহান্নাম অবধারিত এরা জাহান্নামে যাবে আমার আল্লাহ বলেছেন ইন্নাহু মাই ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহু আন-নার যারা শিরক করে অবশ্য অবশ্যই আল্লাহ তাদের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন এবং তাদের জন্য জায়গা অবধারিত করেছেন জাহান্নাম মানে জাহান্নাম অবধারিত তাদের মধ্যে এক নম্বর হলো শিরক আপনার কাজে কর্মে আপনার ইবাদতে আপনার জ্ঞানে আপনার মহব্বতে সর্বদাই সব জায়গায় শিরক হতে পারে আপনি আজ থেকে হিসাব করে চলবেন এখন থেকে আপনাকে হিসাব করতে হবে যে শিরক হচ্ছে কিনা যে কোনো বিষয়ে শিরক হতে পারে যেমন আমার মা আমার বোন কত কষ্ট করে
সালাতের জন্য, তাই না? সালা অন্য অন্য বিষয়ে তারা অনেক কষ্ট করে, ফরজ সিয়াম ফরজ সালাত তারা বেশি বেশি আদায় করে, ফকিরকে সন্তুষ্ট করে, ফকিরকে তারা জিনিস দেয়। এত কিছু করার পরেও দেখবেন তাদের কাছে অনেক ধর্মীয় কুসংস্কার আছে, তার মানে তাদের কাছে শিরক স্থান পায়, তাদের মধ্যে শিরক আছে। যখনই শিরক আছে তখন এত কষ্টের আমল পুরোটাই নষ্টে পরিণত হয়ে যায়, একটু থাকে না ভাই। আপনি আশ্চর্য হবেন না, গলাবাজিও করবেন না, মাস্তানিও করতে পারবেন না। হ্যাঁ, একটা কাজ করলো সব আমল ধ্বংস হয়ে গেল। কোরআন, আপনার বিশ্বাস আছে কোরআনের ব্যাপারে, কোরআনের আয়াতের অনুবাদ করে নেবেন। সূরা আনআম 88 নম্বর আয়াত, সূরা জুমার 65 নম্বর আয়াত, সূরা মায়েদা 5 নম্বর আয়াত আরো আছে। এগুলো খুঁজে আপনি দেখবেন মানুষের আমল নষ্ট হয়ে যায়। বিশেষ করে সূরা জুমারের 65 নম্বর আয়াত, এখানে আল্লাহ বলতেছেন যে লাহাবিত আনহুম মা কানু ইয়ামালু লা ইয়াহবাতান্না আমালু। হে নবী, আপনার আমলগুলো অবশ্য অবশ্যই ধ্বংস হয়ে যাবে। আশ্চর্য কথা, এমনিতে বললে হতো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছে লা ইয়াহবাতান্না। একটা লাম আর একটা হলো নুনে সিদ্দা, দুইটি যোগ করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন গ্যারান্টি দিয়েছেন, ঘোষণা দিয়েছেন, অবশ্য অবশ্যই তোমার আমলগুলো নষ্ট হবে, ধ্বংস হবে। উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি ফাহাবিতাত আমালুহুম ফালা নুকীমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা। এরা হলো ওই সকল লোক, আগে 103, 104, 105 পড়তে হবে, পড়ার পরে 6 নম্বরে আসলে মজা পাওয়া যাবে। সূরা কাহাফের আয়াত নম্বর 103, 104, 105, এগুলো পড়ার পরে 6 নম্বরে এসে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এরা হলো ওই সকল লোক যারা আল্লাহর নিদর্শনকে অস্বীকার করেছে, আল্লাহর সাথে সাক্ষাতের বিষয়কে অস্বীকার করেছে। তাদের যত আমল ছিল সব আমলগুলোই নষ্ট হয়ে গেছে, এবং কিয়ামতের দিন তাদের যে আমল ছিল আমল হবে, সেই আমলটা মিজানের পাল্লাই উঠানো হবে না। বেগুন নিয়ে এসেছে, তো বেগুনের মধ্যে বীজ দেওয়া আছে, প্রমাণ হয়ে গেছে, অথবা ভোক্তা অধিকারের পক্ষ থেকে এসে প্রমাণ করেছে এই বেগুনগুলো সবই বীজ দেওয়া, হয়তোবা 20-30 মন বেগুন এসেছে সবই বীজ দেওয়া। যে বিষ খেলে মানুষের স্লো পয়জন হিসাবে 2-1 দিন, 5 দিন, 10 দিন অথবা 1 বছর, 2 বছরের মধ্যে মানুষ মারাও যেতে পারে। যখন এই ঘোষণা আসলো তখন বেগুনগুলো ওখানেই পড়ে থাকলো, তখন একজন গিয়ে বলতেছে বেগুন তো 60 টাকা কেজি, তো আমি মনে করেছি এখানে 5-10 মন বেগুন আছে, আমি 1 টাকা কেজি বিক্রি করব, আপনারা এবার নিয়ে যান। দাঁড়ি পাল্লা নিয়ে এসে বসে থাকলো, আপনি নেওয়ার জন্য কি দাঁড়িপাল্লার কাছে যাবেন? যাবেন না। গুরুত্বপূর্ণ এবং আরো সুন্দর যদি হয় আম, কয়েকদিন আগে আমরা দেখলাম যে বহুত গুড় বুঝেন তো, যেটা আমরা খাই মিষ্টি, এই গুড়ের 1% কোনো উপাদান নাই। গুড়ের একমাত্র উপাদান কি বলেন তো? রস, খেজুর না হলে আখের রস হতে হবে। এই দুইটা একমাত্র উপাদান, রসই উপাদান, অন্য কিছু উপাদান হতে পারে না। অথচ উপাদানের 1% পাওয়া যায়নি। চুন, আটা, কেমিক্যাল, রং দিয়ে ঝকঝকে চকচকে গুড় তৈরি করে আপনাকে খাওয়াচ্ছে, এগুলো ধরে ফেলেছে, ধরার পরে সবগুলো নষ্ট করে দেওয়া হয়েছে, ফেলে দিয়েছে। মানুষ দাঁড়িয়ে থেকে দেখতেছে, আহারে কত সুন্দর মিষ্টি জিনিস, অথচ একজন মানুষ এসে সেখান থেকে নিয়ে যাচ্ছে না, কেউ নিল না। একবার আম টাঙ্গাইলের মাঝামাঝিতে এসে মির্জাপুর এলাকায় এসে এক ট্রাক আম, প্রায় 250-300 মন আম থাকে, 250-300 মন আমে
এক এক করে পেয়েছে সবগুলোতেই ফরমালিন দেওয়া আছে এটা আজ থেকে প্রায় 7-8 বছর আগের কথা সবগুলোতেই ফরমালিন যখন রাস্তাটা তৈরি হচ্ছিল ট্রাক থামিয়ে একে একে পরীক্ষা করে দেখছে যে না সবগুলোতেই আছে জিজ্ঞাসা করেছে মালিককে তো বলছে হ্যাঁ সবগুলোতেই দেওয়া আছে তো আমগুলো রাস্তায় ফেলে দেওয়া হলো বড় বড় আম ফজলি আম ল্যাংড়া আম দামি দামি আম সব আমগুলো এক এক নষ্ট করে দেওয়া হলো ভাই আমার এত কথা বলার দরকার নাই আমি বলছিলাম যখন সরকার ঘোষণা করলো এর মধ্যে বিষ আছে তখন আপনার দাঁড়ি পাল্লা ইউজ করে অথবা আপনার টাকা খরচ করে সেখান থেকে আপনি 1 কেজি আম নিয়ে আসবেন না 1 কেজি গুঁড়ো নেবেন না তাহলে কিয়ামতের দিন আপনার আমল সম্পর্কে এই কথাই আল্লাহ বলেছেন ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াসলা কিয়ামতের দিন তোমাদের আমল বান্দারা যারা শিরক করেছিল শিরক করে আমলগুলো নষ্ট করেছিল তোমাদের আমলগুলো মিজানের পাল্লায় ওঠানো হবে না ওজনও করা হবে না এমন হয়ে যাবে ফজরের সালাত আদায় করেছেন তারও আগে তাহাজ্জুদের সালাত আদায় করেছেন আবার পুরো দিন চলে গেছে এভাবে তারপরে মাজারে গেছেন গোলাপ শাহের মাজারে গেছেন বা অন্যান্য বাইজেদ বুস্তামী অথবা শাহজালাল শাহ পরানের মাজারে গেছেন খানজানের মাজারে গেছেন দরগা শরীফ গেছেন বিভিন্ন জায়গায় গিয়ে আপনার আমলগুলোকে নষ্ট করেছেন আপনার আমলটা কিয়ামতের দিন ওজন করা হবে না সাবধান থাকতে পারবো কি আমরা সাবধান থাকবেন কি আপনার এলাকায় অথবা আপনার শরীরের হাতে পায়ে কোমরে গলায় কি তাবিজ আছে যদি থাকে তাহলে খুলে ফেলে দিতে হবে শুনেন যখন মারা যাবেন তখনই বুঝবেন তাবিজ রাখার ফল বা ফসল কি সমস্যা হলো আমরা হুজুরের দায়িত্ব দিয়েছি আর আমরা হুজুরের যদি আবার নিষেধ করি তাহলে তো বিপদ এই এখান থেকে বেশি দূরে না ওই জায়গাটা হলো জিরানি জিরানি মসজিদে ঢুকতে দুই পাশে দেখবেন সুন্দর কি মানে বই রাখা আছে অনেক যারা দেখেছেন তারা বলতে পারবেন তো আমি একদিন জিজ্ঞাসা করেছি যে ভাই এটা মসজিদ তাবিজের বই এখানে কেন লেখা আছে সুন্দর করে তাবিজের বই এখানে কেন মোটা বই তো বলছে তাহলে সমস্যা কি বলছে না না তাবিজ যেটা শীত শিরকের জিনিস আপনি এখানে রাখবেন কেন এতদূর পর্যন্ত আমার বলা হয়েছে বাকিটুকু আর বলা হয়নি তখনই আমাকে বলতেছে তার মানে আপনি এখানে ফিতনা করতে এসেছেন আশ্চর্য কথা এখানে কত হুজুর আছে আলেম আছে মাওলানা আছে তারা সালাত আদায় করছে তারা কিছু বলে না আর আপনি এসে বলতেছেন না শেখ কে বলেছে আপনাকে শেখ কি পড়াশোনা করেছে আমি কি জবাব দেব ওর কাছে আমি কি পড়াশোনা করেছি তাবিজ যে শেখ এই কথাটা বলতে ওকে কি বলতে হবে বলে কোন হাদিসের রেফারেন্স দেব ওকে কোনটা শুনবো ওর শোনার টাইম নাই ও ব্যবসা করতেছে এটাই ঠিক এটাই চলবে সম্মানিত উপস্থিতি আমার দিনী ভাইরা আজ থেকে মনে করে রাখেন আগ থেকেও জানেন আপনারা তবে রিমেম্বার জাস্ট ফর রিমেম্বার আবার স্মরণ করিয়ে দিচ্ছি যে কোনো ভাবে বড় শিরক আর ছোট শিরক একজন মানুষকে জাহান্নাম পর্যন্ত ঠেলে নিয়ে যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সিনতানি মুজিবাতান আবশ্যক করে দেয় দুইটা জিনিস কি দুইটা জিনিস আবশ্যক করে দেয় মাল মুজিবাতান সাহাবীদের জিজ্ঞাসায় আল্লাহর নবী বললেন একটা হলো যে ব্যক্তি মারা যাবে শিরক না করে সেই লোক জান্নাতের মধ্যে প্রবেশ করবে যেই লোক মারা যাবে শিরক করে সেই লোক জাহান্নামে প্রবেশ করবে নেন আর কোনো কথা নেই ব্যাখ্যার দিকে যাওয়ার দরকার নেই এই জন্য আল্লাহর আস্তে সাবধান থাকবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই ধরনের বড় অপরাধ থেকে মুক্ত থাকার তৌফিক দান করেন আমিন দুই নাম্বার আল বিদআহ বিদআহ যেটা আমরা জানি নবীকে অপমান করা হয় শরীয়তের মধ্যে সংযোজন এবং বিয়োজন করা হয় শরীয়ত যে পূর্ণাঙ্গ ছিল সেটাকে মিথ্যা প্রতিরোধ মানে প্রমাণ করা হয় শরীয়ত যে এসেছিল যেভাবে এটাতে আপনি সন্তুষ্ট হন নাই এজন্য এতে সংযোজন এবং বিয়োজন করেছেন আপনার এই বিদআতের মাধ্যমে একটা সুন্নাতকে আপনি বিদায় করে দিয়েছেন বিভিন্ন মাধ্যমে বিদআতের ক্ষতি আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লু বিদআতিন দালালা সব ধরনের বিদআতই হচ্ছে ভ্রষ্টতা
وكل ضلاله في النار نسائر বর্ণনা এসেছে এটাই হলো জাহান্নামে যাওয়ার কারণ আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আওয়া মুহদিসান কেউ যদি কোন বিদআতিকে সাহায্য করে অথবা আশ্রয় দেয় থাকতে দেয় খেতে দেয় ঘুমাতে দেয় বা বিভিন্ন ভাবে তার সহযোগিতা এসে এগিয়ে আসে লা ইকবালু মিনহু সারফান ওয়ালা আদলা তার পক্ষ থেকে কোন নফল অথবা ফরজ সেটা সালাতই হোক সিয়ামই হোক হজ যাকাত যাই হোক না কেন সেটা আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছবে না এজন্যই সকালবেলা যারা সালাত আদায় করেছেন সালাত হয়তোবা কবুল হয়েছে সালাতের পরে রাস্তায় দেখা হলো কারো সামনে সালাম দিলেন দুই হাত দিয়ে মুসাফা করলেন সেটা আবার বুকে ঠাকালেন চুমু খেলেন মহা বিদআতের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে পরবর্তীতে ইশরাকের নামাজ জোহরের নামাজ আসরের নামাজ মাগরিবের নামাজ এশার নামাজ তাসবিহ কুরআন তেলাওয়াত জিকির আজকার সালাম মুসাফা সহ যা কিছু ইবাদত আছে আর কোন ইবাদতই আল্লাহর দরবারে পৌঁছবে না কারণ এটা আমার নবী বলেছে বিদআত করলে মানুষের আমল আল্লাহর দরবারে পৌঁছে না সুতরাং পৌঁছবে না আপনি যদি ইয়া নবী সালাম আলাইকা বলেন যেই দিন থেকে বলবেন সেই দিন থেকে নি আপনার কোনো আমল আল্লাহর দরবারে পৌঁছবে না যদি আপনি বানিয়ে বানিয়ে কোনো দরুদ বলেন অথবা বানানো পদ্ধতিতে দরুদ পেশ করেন অথবা মিলাদ পড়ার সময় নবী এসেছে ভেবে আপনি দাঁড়িয়ে যান তাহলে এই ধরনের বিদআতি জাল্লি যে বিদআতগুলো আছে এই বিদআতগুলো করার সঙ্গে সঙ্গে আপনার আমলটা স্টপ হয়ে যাবে স্থগিত হয়ে যাবে মুলতবি হয়ে যাবে ওই পর্যন্তই থেকে যাবে আমলটা আল্লাহর দরবারে পৌঁছবে না ইন্নাল্লাহ লা ইয়াকবালু মিনাল আমাল ইল্লা মা কানা লাহু খালিসান ইবতিগা বিহি ওয়াজহু আমার নবীকে জিজ্ঞাসা করলো করা হলো ইয়া রাসূলুল্লাহ বলেন তো একটা লোক যুদ্ধ করে জীবন দিবে আবার জান্নাত পেতে চাইবে দুনিয়ার নাম ডাক খ্যাতি আবার জান্নাত পেতে চাই কোনটা হবে আল্লাহর নবী বললেন ওর জন্য জান্নাত হবে না সাহাবী একবার দুইবার তিনবার জিজ্ঞাসা করলেন কেন তার জান্নাত হবে না জীবন দিয়েছে রক্ত দিয়েছে সম্পদ দিয়েছে জীবন দিয়ে যুদ্ধও করেছে কাফের মুশরিকদেরকে হত্যা করেছে কেন তার জন্য জান্নাত হবে না আমার নবী বললেন অবশ্যই আমার সাহাবীরা মনে রেখো ওই ইবাদত আল্লাহ কবুল করেন না ওই আমল আল্লাহ কবুল করেন না যে আমলের মধ্যে ইখলাস নাই আসওয়াব নাই মানে আল্লাহর জন্য করা হয় না এবং রাসূলের পদ্ধতি অনুযায়ী করা হয় না আমি তো শেষের দিকে না এখন এখন মাহমুদ আসবে এখন আসবে তাহলে আমি শেষের দিকে গিয়ে করি সুতরাং এক নম্বর হচ্ছে শিরক এবং দুই নম্বর হচ্ছে বিদআত প্রথম যেটা বলেছিলাম টপ অফ দা লিস্ট উইদাউট নাম্বার কি বলেছিলাম বলেন তো কার মনে আছে না সেটা হলো শরীয়তকে অবমূল্যায়ন করা শরীয়তকে মেনে না নেওয়া এটা হলো জাহান্নামে যাওয়ার কারণ ওটা আমি নাম্বার ছাড়াই বলেছিলাম এটা যেটা বলতেছি এটা হলো নাম্বারই অনেকগুলো কারণ আছে ভাইরা আমার শিরক এবং বিদআত মানুষকে জাহান্নামে অবধারিত করে দেয় সূরা আনআম 151 152 153 154 এই তিন চারটা আয়াত আছে আপনারা একটু দেখলে বুঝতে পারবেন কুল তাআলাও قل تعالوا أتل ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا وبالوالدين إحسانا ওই খানে আছে আল্লাহর নবী বলছেন তাআলা তোমরা এসো আতলুমা হারাম রব্বুকুম আলাইকুম তোমাদের উপরে আল্লাহ কি কি হারাম করেছেন এসো শোনাই তেলাওয়াত করে শোনাই তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতগুলো একে একে তেলাওয়াত করলেন তার মধ্যে সিরিয়াল লিয়া আছে এক নম্বর হলো শিরক করা দুই নম্বর হলো মা বাবার সাথে বেয়াদবি করা তিন নম্বর হলো মানুষকে হত্যা করা চার নম্বর হলো দারিদ্রতার ভয়ে পেটে থাকতে অথবা বীর্যের আগে অথবা শুক্রাণুর পরে যে কোনো সময় হোক না কেন সন্তানকে হত্যা করা এইভাবে যারা সন্তানকে হত্যা করে তাদের জাহান্নাম অবধারিত হয়ে যায় যদি তারা তৌবা না করে মারা যায় তাহলে জাহান্নাম অবধারিত হয় তবে তৌবা কার কখন কিভাবে কবুল হবে সেটা আপনারা ভালো বুঝেন তারপরে পাঁচ নম্বর হচ্ছে এতিমদের সম্পদ ভক্ষণ করা ছয় নম্বর
যে কোনো জায়গায় যে কোনো স্থানে ওজনে কম নেওয়া ওজনে কম দেওয়া এবং নেওয়ার সময় ওজনে বেশি করে নেওয়া এই যেগুলো কারণ আছে ওয়ালা তাতবিউ সুবুর এটা 10 নম্বর হলো আল্লাহর যে বিধান দেওয়া আছে যেই পথ আছে এই পথ ছাড়া তোমরা অন্য কোন পথে চলাফেরা করো না যখনই করবে তখনই তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে সম্মানিত উপস্থিতি আমার দ্বীনি ভাইরা ইমাম শামসুদ্দিন যাহাবী রাহিমাহুল্লাহ ওনার লম্বা একটা তালিকা আছে ওনার বইও আছে আল কাবায়ের এই কাবায়েরের মধ্যে অনেকগুলো আছে তার মধ্যে দেখেন কয়েকটা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে গেছেন বিভিন্ন হাদিসের মাধ্যমে কুরআনের বিভিন্ন আয়াতের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে তার একটা হলো জাদু আজকে আমরা জাদু খেলি জাদু দেখি ফামান ফাআলা আও রাদিয়া বিহি যে দেখবে সন্তুষ্টি চিত্তে এবং যে জাদু করবে ও ভাই একই সমান কাফার সে কুফরি করলো এইজন্যই জাদু দেখাও যাবে না তারপরে গণকের কাছে যাওয়া কিছু বলা এবং বিশ্বাস করা এগুলো মানুষকে জাহান্নাম অবধারিত করে দেয় তারপরে 11 নম্বরে ওখানে আছে সুদ যেটা নিয়ে আমি কিছু কথা বলেছি সুদ আমরা অনেক সময় বলি আমাদের মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ উনি এক জায়গায় দেখতেছেন অনেকগুলো মানুষ কি হয়েছে তো ছাত্রদেরকে এসে বললেন আমি অনেকগুলো মানুষ দেখে আসলাম তো জিজ্ঞাসা করতেন উস্তাদি কেন এত মানুষ এক জায়গায় জমা হয়েছে বলছে এক লোক তার মায়ের সাথে জেনা করেছে নাউযু বিল্লাহি মিন যালিক এটা তো শুনে আশ্চর্য হয়ে গেছে তো বলছেন যে কেন প্রতিদিনই হর হামেশায় সকাল বিকাল দুপুর বাজার ঘাট রাস্তা ঘাটে বিভিন্ন জন মানুষ এই ধরনের পাপ তো করতেই আছে কেমন সুদ খাচ্ছে সুদ খেলে কি হয় সবচেয়ে ছোট পাপটা কোনটা 36 টাকা এক নম্বর দুই নম্বর তিন নম্বর নয় প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম দশম বা এগারোতম বা বিশতম নয় একবারে 36তম পাপ হলো সবচেয়ে ছোট আমার নবী বলেছেন আইসারুহা সবচেয়ে সহজ এবং ছোট পাপ হলো মায়ের সাথে বিবাহ করা নাউযু বিল্লাহি মিন যালিক এগুলো করতেছে যার গাড়ি আছে বাস গাড়ি আছে বুঝবেন যে ওর বাড়িতে সুদ আছে ও সুদের টাকা নিয়ে লোন নিয়ে কিনেছে সুদ পরিশোধ করতেছে এইভাবেই চলতেছে সো আমাদের এগুলো থেকে একটু সাবধান হওয়া সতর্ক হওয়া জাহান্নাম থেকে বাঁচার জন্য অন্যান্য যে পলিসি বা পদ্ধতি আছে সেগুলো আমাদের সবাইকে খেয়াল করা উচিত আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে জাহান্নামের ভয়াবহ আজাব এবং জাহান্নামের এই ধরনের যে কর্ম আছে সেগুলো থেকে বিরত থাকার তৌফিক দান করেন আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আকুলু মা তাসমাউন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু